আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত বুখারি টিভির দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বুখারি টিভির দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছিলাম চলো পরকালের পথে। দ্বিতীয় পর্ব শেষ করেছি, এখন তৃতীয় পর্ব শুরু। আশা করি যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি। আমরা বলছিলাম পৃথিবীতে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, প্রায় মানুষই দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, অথচ দুনিয়ার চেয়ে পরকালের মূল্য যে কত বেশি তা আপনি চিন্তা ভাবনা করে শেষ করতে পারবেন না। দুনিয়ার মূল্য তেমন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, পরকালের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। অথচ আপনারা আমরা আজকে সবাই দুনিয়ার পিছনেই ছুটে চলছি। সম্মানিত দর্শক মণ্ডলী, সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখেরা, আল্লাহর কসম মাদ দুনিয়া ফিল আখেরা, আল্লাহর কসম মাদ দুনিয়া ফিল আখেরা। দুনিয়া ও পরকালের পার্থক্য হচ্ছে, আবার ভালো করে বুঝুন। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, সহিহ মুসলিম 2858, সহিহ তিরমিজি শরীফের হাদিসে এসেছে 2323 নম্বর হাদিস। মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখেরা, আল্লাহর কসম মাদ দুনিয়া ফিল আখেরা, দুনিয়া ও পরকালের পার্থক্য হচ্ছে, ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোনো ব্যক্তি যদি দুনিয়া ও পরকালের পার্থক্য করতে চায়, দেখতে চায়, সে যেন বিশাল এক সাগরের নিকট চলে যায়, গিয়ে তার আঙ্গুলটা সাগরের মধ্যে এইভাবে ডুবাবে, ডুবিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, ইহকালের সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির পার্থক্য তত। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, একটু বিবেচনা করুন, আবার ভালো করে বুঝুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহে আল্লাহর কসম মাদ দুনিয়া ফিল আখেরা, দুনিয়া ও পরকালের পার্থক্য হচ্ছে, ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোনো ব্যক্তি যদি দুনিয়া ও পরকালের পার্থক্য করতে চায়, দেখতে চায়, সে যেন বিশাল সাগরের নিকট গিয়ে পৌঁছায়, পৌঁছিয়ে তার আঙ্গুলটা এইভাবে ডুবাবে, ডুবিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের পানি আর এই বিশাল সাগরের পানি, আঙ্গুলের এক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই এক ফোঁটা পানির সাগরের পানির তুলনায় যত নগণ্য, সাগরের পানির তুলনায় এক ফোঁটা পানি যত নগণ্য, পৃথিবীর যত সুখ শান্তি আছে সমস্ত কিছু একত্রিত করলে জান্নাতের সুখ শান্তির তুলনায় এই এক ফোঁটা পানির মতো মনে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, জান্নাত আর দুনিয়ার সুখ শান্তি আপনাকে আমি এইভাবে বুঝাতে পারবো না। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনাকে আমাকে পরকালমুখী করতে চেয়েছেন। এ হাদিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই, একটা বিশাল পুকুরের মধ্যে যদি আমি আমার আঙ্গুলটা ডুবাই, ডুবিয়ে তুলে যদি দেখি আমার আঙ্গুলের পানি আর এই বিশাল পুকুরের পানি, এই দুই পানির যদি পার্থক্য করি কয়েক লক্ষ কোটি বছর চলে যাবে, আমি পার্থক্য করে বের করতে পারবো না যে এত গুণ বেশি পানি আছে পুকুরে।
একটা জগের ভিতর যদি আমি আমার আঙ্গুলটা ডুবাই, ডুবিয়ে তুলে যদি দেখি আমার হাতের এক ফোঁটা পানি আর জগের ভিতর যে পানিগুলো রয়েছে, এই জগের ভিতর পানি আর এক ফোঁটা পানি, এই দুই পানির পার্থক্য যদি করতে চাই কয়েক জনম শেষ হয়ে যাবে। এর পার্থক্য আপনাকে আমি খুঁজে বের করতে দেখাতে পারবো না। একটা গ্লাসের ভিতর যদি আমি আমার আঙ্গুলটা ডুবাই, ডুবিয়ে তুলে যদি দেখি আঙ্গুলের পানি আর গ্লাসের পানি পার্থক্য করতে পারি, আপনাকে আমি কিভাবে বুঝাবো যে তার সাথে কোনো তুলনাই হয় না। আর সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশাল সাগর আর এক ফোঁটা পানি, আপনাকে আমি কিভাবে বুঝাবো পার্থক্য কত হতে পারে, মানে পার্থক্য হয়ই না। কোথায় বিশাল সাগরের পানি, সমুদ্র ভরা পানি আর হাতের এক ফোঁটা পানি, এটার পার্থক্য হয়? বিন্দুমাত্র তো পার্থক্য হয় না। এরপরও আপনাকে বোঝানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে হাতের এক ফোঁটা পানি, হাতের এক ফোঁটা পানি বিশাল সমুদ্রের পানির তুলনায় যত নগণ্য। দুনিয়ার আরামায়েশ 50 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 1000 তলা বিল্ডিং, জান্নাতের বিল্ডিংয়ের তুলনায় অতটুকু নগণ্য, সাগরের পানির তুলনায় এক ফোঁটা পানি যতটুকু নগণ্য। দুনিয়াতে আপনি ভালো খাদ্য খাচ্ছেন, কত আরামায়েশে আছেন, সমস্ত আরামায়েশ ভোগবিলাস একত্রিত করলেও আপনি জান্নাতে যেই ভোগবিলাস করবেন তার সাগরের তুলনায় এক ফোঁটা পানি যেমন ছোট মনে হয়, পার্থক্য হয়ই না। সাগরের পানির তুলনায় এক ফোঁটা পানি যত নগণ্য, জান্নাতের সুখ শান্তি আরামায়েশ ভোগ বিলাসের তুলনায় আপনার দুনিয়ার সমস্ত সুখ শান্তি মাত্র এক ফোঁটা পানির নেই। সহি মুসলিম শরীফের হাদিসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটু চিন্তা ভাবনা করুন, দুনিয়া কোথায় আর পরকাল কোথায়? দুনিয়ার তো কোনো মূল্যই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুনিয়ার কোনো মূল্যই নেই। আপনার আমার কাছে তো অনেক দুনিয়ার মূল্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু দুনিয়ার মূল্য নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, কাজেই দুনিয়ার পিছনে পড়ে থাকবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক এলাকা দিয়ে পার হচ্ছেন, পাশে সাহাবায়ে কেরাম রয়েছেন। যখন এলাকা দিয়ে পার হচ্ছেন, এক বাজার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছেন, তখন পাশে দেখতে পেলেন কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চা পড়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা কি কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চাটা 1 টাকা দিয়ে কিনতে ইচ্ছুক? সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এই কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চাকে আমরা কেন 1 টাকা দিয়ে কিনব? একে তো আপনি যদি বলেন যে বিনা পয়সায় নেব, এরপরেও তো নেব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, এই কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চা তোমাদের কাছে যত নগণ্য, যত নিকৃষ্ট, যত নগণ্য, যত নিকৃষ্ট, যত মূল্যহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৃথিবী তার চাইতে অনেক 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 নগণ্য ও নিকৃষ্ট, অনেক মূল্যহীন, দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুনিয়ার কোনো মূল্যই নেই, হাদিস সহিহ মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আর আপনারা আমরা হালাল হারামের তো বহু দূরের কথা, এবাদত বন্দেগি কোনটা গ্রহণ করলে, হালাল গ্রহণ করলে কি হবে আর হারাম খাদ্য খেলে কি হবে, এটা জানার পরও নির্দ্বিধায় হারামের সাথে জড়িয়ে আছি। মনে হচ্ছে যে দুনিয়াতে এসেছি আর মনে হয় পরকালের জীবন আর নেই, মনে হচ্ছে এমন আপনার আমার জীবন পরিচালনা দেখে। সম্মানিত দর্শক মণ্ডলী, কাজেই পরকালমুখী হওয়ার চেষ্টা করুন, পরকালমুখী হওয়ার চেষ্টা করুন, এই দুনিয়া চিরকাল টিকে থাকবে না। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুনফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, তোমরা দুনিয়ার সন্তান হও, কুনফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে থাকো এমনভাবে যেন অসহায় মুসাফিরের মতো থাকো, দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, পথিকের মতো।
সম্মানিত দর্শক মণ্ডলী, দুনিয়াতে এরকম আপনার জোর জুলুম করে থাকার কোনো প্রয়োজন নেই। হালাল হারাম বেছে চলার চেষ্টা করুন, পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা সব সময় এই দোয়াই করব যে আপনি পরকালমুখী জীবন যাপন করুন। আরেকটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো একটা মশার ডানার সমপরিমাণ, একটা মশার ডানার সমপরিমাণ যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক তাদের একদম পানীয় পান করাতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই, কাজেই কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, জুলুমকারী, সলাত আদায় করে না, বেনামাজি, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য খেতে দিচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুনিয়ার কোনো মূল্য নেই, কাজেই একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে দুনিয়ার মূল্য আপনার কাছেও থাকবে না, একথাই ঠিক। দুনিয়ার মূল্য থাকবে না, দুনিয়াতে থাকবেন এবাদত বান্দিগি করে কিভাবে জান্নাতটা সংগ্রহ করা যায় এই প্রচেষ্টায় আপনাকে দুনিয়াতে থাকতে হবে। মাথার মধ্যে এই চিন্তাটা রাখতে হবে যে আমি অচিরেই একটা পরকালের বাসিন্দা হতে চলছি, আমাকে জান্নাত পেতেই হবে, এই টার্গেটে দুনিয়াতে থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেন প্রত্যেকে পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা ধারাবাহিকভাবে এই বুখারি টিভির চল পরকালের পথের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।